ফ্রেন্ডস, আপনারা দেখছেন খবর সন্ধান ইউটিউব চ্যানেল। এখনকার যে খবরটি নিয়ে আমি আলোচনা করছি সেটি হচ্ছে যে লোকসভায় পাশ হলো 3 তালাক বিল স্বস্তি আবুল বাশারের, এমন নিয়ে খবরটি কিন্তু উঠে আসছে। তো যেটা খবর থেকে উঠে আসছে যে বৃহস্পতিবার লোকসভায় পাশ হলো 3 তালাক বিল। এই বিল পাশ হওয়া নিয়ে বহুদিন ধরে সর্বদলীয় চাপানোতর চলছিল, অবশেষে আজ এই বিল পাশ হলো, অর্থাৎ এটি বৃহস্পতিবার পাশ হয়েছে। এই বিল অনুসারে 3 তালাক দেওয়ার অপরাধে একজন পুরুষের কারাদণ্ড হতে পারে। 3 তালাক পাশ হওয়ার পর স্বস্তি নিঃশ্বাস ফেললেন সাহিত্যিক আবুল বাশার। তিনি আরও কি জানিয়েছেন সেটাই একবার দেখে নেব। তিনি বলেন, তালাক নিষিদ্ধ হলে আমি সব থেকে বেশি খুশি হব। বহু দিন ধরেই 3 তালাকের বিরুদ্ধে সংগ্রাম করছিলেন তিনি। তিনি মুসলিম ধর্মে 3 বার পরপর তালাক বলে ডিভোর্স দেওয়ার রীতিকে বিরোধিতা করেছেন তার বিভিন্ন লেখায়। আবুল বাশারের প্রথম উপন্যাস ফুলবোবে প্রকাশিত আনন্দ পাবলিশার্স থেকে, এবং সেই উপন্যাসে বাশার 3 তালাকের বিরুদ্ধে কিন্তু সরব হয়েছিলেন। বৃহস্পতিবার লোকসভায় 3 তালাক বিল পাশ হওয়ার পর সাহিত্যিক আবুল বাশার কলকাতা 24/7 বলেন, এটা আমার সারা জীবনের লড়াই, আমার সমগ্র সাহিত্য তো 3 তালাকের নিয়মের বিরোধিতা করেছে। মুসলিম নারীর বেদনার কথা আমার লেখার মধ্য দিয়ে তুলে ধরতে চেয়েছি। তার সারা জীবনের লড়াই, বেশিরভাগ সময়টাই তিনি ছিলেন একা, পরে অবশ্য তার পাশে কেউ কেউ এসেছিলেন এমনটাই তিনি জানিয়েছেন। এছাড়াও যেটা জানা যাচ্ছে তার বক্তব্য থেকে, তিনি বলেছেন, একটা সময় আমি একা ছিলাম, কেউ পাশে ছিল না, সাহিত্যের ভেতর দিয়ে সেই আকাঙ্ক্ষা আমি জাগিয়ে তুলেছিলাম। মুসলিম সমাজের নানা সমস্যার কথা বারবার উঠে এসেছে তাঁর লেখায়। লোকসভায় 3 তালাক বিল পাশের পর আবুল বাশার আরও বলেন, মুসলিম নারীর বাঁচার যে স্বাধীনতা, জীবনযাপনের স্বাধীনতা, তান্ত্রিক সমাজের হাত থেকে নিজেকে রক্ষা করবার স্বাধীনতার কথাই আমার প্রথম উপন্যাস ফুলবোয়ে আমি লিখেছিলাম। তার মতে অনেক আগেই 3 তালাক নিষিদ্ধ হওয়া উচিত ছিল, শেষ পর্যন্ত এই বিল হলো তা খুশিরই খবর বলে তিনি জানিয়েছেন। তার কথায়, 3 তালাকের কুফল নিয়ে সর্বাধিক লেখা আমি লিখেছি, আধুনিক নারী মনের স্বরূপ কেমন হবে মুসলিম সমাজে সেসব কথা বহুবার লিখেছি। সুতরাং তালাক নিষিদ্ধ হলে আমি সব থেকে বেশি খুশি হব। সুতরাং বুঝতে পারলেন যে আবুল বাশার সাহিত্যিক যিনি তার কি মতামত। তবে এটাই হচ্ছে সব থেকে যেটা লেটেস্ট যেটা খবর জানা গেছে, যে লোকসভায় বিল পাস হয়েছে এবং সম্ভবত হতেও চলেছে, কারণ সরকার রয়েছে এখন সংখ্যাগরিষ্ঠ, এবং এই বিল পাস হওয়ার পর যদি কেউ তালাক দেন তার কারাদণ্ড হতে পারে, এমনই খবর থেকে উঠে আসছে। এই ছিল তালাক নিয়ে যে আপডেট বেরিয়ে এসেছে তার খবর। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টাচ করে দেবেন।